বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, এটা শুধুমাত্র একটা মজার ভিডিও, তো তোমরা এটাকে মজা ভাবে নিও। নমস্কার বন্ধুরা, কাট, অ্যাকশন। বাংলার এক নম্বর নিউজ চ্যানেল সি 12.5 ঘন্টাতে আপনাদের স্বাগতম। আমার পোশাক দেখে আপনাদের মনে হতে পারে এটা কোনো সস্তার নিউজ চ্যানেল, কিন্তু না, তেমনটা নয়। আজ আমরা এমন দুটি মানুষকে আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা দেখে হয়তো আপনাদের ভুলে গেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর সাথে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওরফে দিদি। তো আজ আমরা এই দুজন মহান ব্যক্তিত্বদের নিয়ে শুরু করছি ঘন্টাখানেক সঙ্গে লন্ডন। মোদীজি, তাহলে প্রথম প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, করুন। এই বিধানসভা ভোটে বিজেপি কটা আসন পাবে? মঞ্চ পর উপস্থিত। আরে মোদীজি, এটা নিউজ রুম। ও হ্যাঁ, তো তা বলুন কটা আসন পাবেন এইবার? দেখুন, মোটা ভাই বলেছে আমরা 200টার বেশি আসন পাব। মোটা ভাইয়ের এক কথা 200 কথা সমান। তা দিদি, আপনি বলুন টিএমসি কটা আসন পাবে এইবার? ওরা অনেক কথা বলবে, ওদের কথায় পাত্তা দেবেন না। আমরা যে আসন নিয়ে সরকারে এসেছিলাম তার থেকে বেশি আসন নিয়ে সরকার গঠন করব। পরের প্রশ্ন মোদীজি, আপনাকে আমেরিকার প্রেসিডেন্টের নামটা একটু বলবেন। জো বাইডেন। ও তো খুব ভালো বন্ধু আমার, আমায় বলেছে আসুন দুদিন হোয়াইট হাউস একটু ঘুরে যাবেন। না মোদীজি, আমি বলছি আমেরিকার আগের প্রেসিডেন্টের নাম। ও আচ্ছা, ও হ্যাঁ, ওর নাম তো বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী নমো নমো। বলছি মোদীজি, আমি আপনার মুখেই শুনেছি দিদি নাকি আপনাকে কলকাতায় রসগোল্লা পাঠায়। হ্যাঁ পাঠায় তো, কি দারুন খেতে কলকাতার রসগোল্লা, আমার তো ফেভারিট। আমারও দিদি, থ্যাংক ইউ। বলছি আজকে এনেছেন নাকি পুরো 100 পিস? আচ্ছা দিদি, আপনাকে মোদীজি কি পাঠান? আর বলবেন না, যে টাকাটা রাজ্যের পাওয়া উচিত সেটাই দেয় না। আর আমায় কি দেবে? দিদি দিদি, তুমি কেন এরকম বলছো? আচ্ছা আমি পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা মোদীজি, যদি এইবারে বিজেপি যেতে তাহলে আপনাদের থেকে মুখ্যমন্ত্রী কে হবে? বাংলার ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবে দিলীপ ঘোষ। কি সব থেকে এগিয়ে? সেটা সময় বলবে। আর দিদি, যদি আপনারা আবার যেতেন তাহলে আপনাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী কে হবে? এ কে রে বেটা, কোথা থেকে নিয়ে এসছে একে? পরের প্রশ্ন, পরের প্রশ্ন। আচ্ছা দিদি, আপনি সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন, আর মোদীজি আপনারা বলছেন ক্ষমতায় এলে আয়ুষ্মান প্রকল্প চালু করবেন। এবার ধরুন আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে আর আয়ুষ্মান প্রকল্পেরও কার্ড আছে, এবার আমার যদি শরীরে কোনো সমস্যা হয় আমি তাহলে কোন কার্ড দেখাবো? পরের প্রশ্ন। আচ্ছা দিদি, আপনি জয় শ্রীরাম বলে রেখে যান কেন? কোথায় রেখে যাই আমি? মোদীজি আমি রেখে যাই? কি সব প্রশ্ন করছেন আপনি, আর বলছেন আমি রেগে যাই? দিদি আপনি জল খান, ধন্যবাদ। আর মোদীজি, আপনি রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলকে বাংলা করতে দিচ্ছেন না কেন? দিদি আমায় একটু জলটা দিন তো। পরের প্রশ্ন দিদি আপনাকে। হ্যাঁ বলুন। আচ্ছা দিদি, সবাই দল ছাড়ছে কেন? ওরা সব হরিদাস পাল, এরা সাদা নয়, এরা সব কালো কাদা। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, কে কে কুকু, দু একজন দুষ্ট গরু, এরা শুধু হাম্বা হাম্বা রোড়ো করে। আচ্ছা মোদীজি, আপনি সবাইকে দলে নিচ্ছেন কেন? দেখুন, আমরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর তাছাড়া এক নম্বর জায়গাটা তো বজায় রাখতে হবে নাকি, আর তাই জন্য সবাইকে ওয়েলকাম। আচ্ছা মোদীজি, আপনি একটা বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন, ওটা যদি একটু বলতেন। a+b (square) (a²) + 2ab + b²।
আচ্ছা দিদি, আপনি তো অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে থেকে একটা যদি শোনাতেন। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি গোলা ব্যাং প্রজাপতির আছে কি ঠ্যাং। এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গাং গাং হাতির কত বড় ঠ্যাং। মোদিজি, আমার আজকে শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। মোদিজি, আপনার হবি কি? আসলে দর্শকদের খুব জানার ইচ্ছে। ঢাক ঢোল ড্রাম যখনই যেটা কাছে পাই সেটাই বাজাই, হবি বলতে গেলে আমার এটাই বলতে পারেন। আচ্ছা দিদি, যদি আপনার হবি সম্পর্কে একটু বলেন। আমার হবি বলতে, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, যখন যা সময় পাই একটু ছবি আঁকতে বসে যাই। ধন্যবাদ দিদি, ধন্যবাদ, ধন্যবাদ মোদিজি, ধন্যবাদ। তো দর্শকগণ, আমাদের আজকের এই বার্তালাপ এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো সি 12:30। দেখুন দিদি, আমরা যেই জিতি মানুষের ভালো করাটাই আসল কাজ, ওই জন্যই তো বলছি আপনি দেশটা দেখুন। আমি এখানটা দেখে নিচ্ছি।